ওভাল শেপের আছে একটা 4 ফিট বাই 2.5 ফিট, বাসা বাড়ির জন্য বা রেস্টুরেন্ট কমিটি সেন্টার তারাও নিতে পারবে। এটা হলো যে 3 ফিট বাই 2 ফিট, হ্যাঁ স্যার, এমএস এর উপরে হিট পিন রং করা, জং মরিচা সহজে ধরবে না তো না। তো এই যে দেখেন অনেক মজবুত, কিন্তু এটার উপরে বৈশাও খাইতে পারবে 70 কেজির মতো। কালার এখানে আছে, কারখানা জুড়ে কালার অভাব নেই আমার। ওকে, টেবিলে পানি বলে অসুবিধা কিনা? না, অসুবিধা নাই। একটা হলো সোফা কাম্পেট আছে, আর একটা হলো যে রেস্টুরেন্টের জন্য, হ্যাঁ, এগুলো সম্পূর্ণ কিন্তু ফোম দেওয়া, আচ্ছা, কোনো জুট নাই। চেয়ার গুলো আমার তৈরি, এই যে এই একটা আছে এসএস এর, দেখেন। ওকে, কিছু চেয়ার আছে দেখাচ্ছি, এখানে দেখেন কমিউনিটি সেন্টার চেয়ার আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার সামনে যে টেবিলগুলো দেখছেন এগুলো সব ফোল্ডিং টেবিল। আমরা আজকে ফ্লেক্সিবল ফার্নিচারে আসি, আমাদের সাথে হাসান ভাই আছেন, আর হাসান ভাইয়ের এই চমৎকার প্রোডাক্ট সারা বাংলাদেশ থেকে আপনারা কিনতে পারবেন। আজকে সরাসরি কারখানায় আসি, আর কারখানা থেকে যারা এই পণ্যগুলো তৈরি করে সারা বাংলাদেশে বিক্রি করে তাদের ভিতরে অন্যতম হচ্ছে ফ্লেক্সিবল ফার্নিচার। ভাই, সর্বপ্রথম আপনাদের লোকেশনটা যদি একটু জানিয়ে দিতে। আমাদের লোকেশন যাত্রাবাড়ি, আপনার কাজলা বালুরমাঠ, বারেকনগরের সামনে। আচ্ছা, আমরা যদি বলি কত টাকা থেকে আপনার এই টেবিল শুরু? আমরা একবারে টি টেবিল থেকে শুরু করতে চাই। আচ্ছা, যে টি টেবিল এই যে দেখাচ্ছি। ওকে, আমরা টি টেবিল থেকে শুরু করি ভাই, চেয়ারগুলো কি আপনারাই তৈরি করেন? হ্যাঁ, চেয়ারগুলো, চেয়ার টেবিল সম্পূর্ণ আমরা এই কারখানা থেকে, এই কারখানা তৈরি হয়। আমরা সবকিছু প্রাইস জানিয়ে দিব। হ্যাঁ, সব প্রাইস। ওকে, এই যে ছোট টেবিলটা টি টেবিল, হ্যাঁ, এটা থেকে শুরু করি। আচ্ছা, এটা হলো যে 1250 টাকা, এটার দাম। সাইজ কত আছে ভাই? 18 ইঞ্চি বাই 30 ইঞ্চি, এদিকে আছে 18 ইঞ্চি, এই 30 ইঞ্চি, এদিকে হলো 18 ইঞ্চি। আচ্ছা, এটা হচ্ছে মাত্র 1250 টাকা? জি, 1250 টাকা। এটা ফোল্ড করে দেখান তো। এই যে দেখেন, এই বাহ, একদম দেখেন, জি, এই যে সাইডে রাইখা দিবে, মানে নাস্তার টেবিল কিংবা টি টেবিল হিসেবে। হ্যাঁ, নাস্তা বা ওই বাসায় যদি মেহমান আসে সোফার সামনে তারা দিতে পারবে, এটা সোফার সামনে দিয়ে দিতে পারবে। সোফার সামনে আপনার এরকম একটা টি টেবিল দিয়ে দেন, কারণ আমরা অনেক সময় দেখি ভাই সোফা কিনছি, টেবিল কিনতে গেলে দাম 5-6 হাজার টাকা, টেবিলে অনেক দাম ভাই। তো সেক্ষেত্রে 1250 টাকায় আজকে ব্যবস্থা আছে। জি, আচ্ছা, এটা কিন্তু অনেক মজবুত, হ্যাঁ, এটা এই যে দেখেন অনেক মজবুত, কিন্তু এটার উপরে বৈশাও খাইতে পারবে। ওকে, দেখেন এটা কিন্তু যথেষ্ট মজবুত। ভাইয়ের ওজন কত আছে? আমার ওজন আছে 70 কেজির মতো। তো 1250 টাকার টেবিলে আপনি বসে পড়ছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমাদের দাম 1250 টাকা থেকে শুরু। কালার আছে তো না ভাই? ডিজাইন আছে? প্রচুর কালার আছে ভাই, কালার এখানে আছে, এই যে পুরো কারখানা জুড়ে কালার অভাব নেই আমার। ওকে, আমরা একে একে দেখাই। হ্যাঁ, এরপরে কোনটা আছে মডেল? এরপরে আছে এই একটা আছে, এই যে এইগুনি, হ্যাঁ, এইগুনি একই মডেল। আমি আবারও বলি, টেবিল নললে টেবিলের ফ্লোর কিন্তু ঠিক নেই। হ্যাঁ, আচ্ছা, মানে এটা যেহেতু কারখানা, এখানে কিন্তু ফ্লোর খুব বেশি সুন্দর না, থাকরা বাগরা, এই জন্য এটা কিন্তু ঠিকভাবে বসতেছে না, বাট প্রত্যেকটা পায়া কিন্তু পারফেক্টলি বসবে। হ্যাঁ, প্রত্যেকটা পায়া বসবে। এই টেবিলটার দাম কত? এটার দাম 1450 টাকা। সেম সাইজ, শুধু হাইট বড়? হ্যাঁ, হাইট বড়। আচ্ছা, এটারও কালার আছে? হ্যাঁ, কালার আছে, এই একটা কালার আছে, এই আছে, এই আছে, এই যে সব কালার। ওকে, এখানে দেখেন একটা কালার আছে, এই পাশে দেখেন কালার আছে, যার যেটা ভালো লাগে কিংবা কাস্টমাইজ করে ওই যে ওই পাশে যেরকম আপনার প্রজাপতি আছে, কেউ নিতে চাইলে নিতে পারবেন। জি, আচ্ছা, এই টেবিলটা কত? এই টেবিলটা, এটা হলো যে 3 ফিট বাই 2 ফিট, হ্যাঁ, এদিকে হলো যে 36 ইঞ্চি। ওকে, আর এদিকে 24 ইঞ্চি, 3 ফিট বাই 2 ফিট। হ্যাঁ, এলাকা ভিত্তিক বিভিন্ন বিরিয়ানির দোকানে আমরা এই টাইপের টেবিলগুলো দেখি। হ্যাঁ, বিরিয়ানির দোকানে নিতে পারবে বা হোটেলে, ছোট ছোট হোটেল আছে, এগুলোতে নিতে পারবে, রেস্টুরেন্টে নিতে পারবে। তো দেখা যায় এরকম টেবিল, এটার দাম কত? এটার দাম 1650 টাকা। 1650 টাকা মাত্র? এটার উপরে কি আপনারা লোড নিতে পারবেন? হ্যাঁ, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা ওই টেবিলে যদি লোড নিতে পারে তাহলে এই টেবিলে লোড নিতে পারবে না কেন বলেন? এই যে দেখেন, প্রত্যেকটা টেবিলে লোড নিতে পারবে। নিচের যে ব্রেস ব্যান্ড, এটা কি এমএস এর? হ্যাঁ, এমএস এর, এমএস এর উপরে হিট পিন রং করা, জং মরিচা সহজে ধরবে না তো না? এই যে দেখেন, আপনি ঘুরে দেখান, এই যে রং করা, এই যে দেখেন হিট প্রিন্টের রং করা আছে। হ্যাঁ, হিট প্রিন্টের রং করা একটু। বাহ, এগুলো আগুন দিয়ে হিট দেওয়া, গ্যাসের গ্যাসের হিট দেওয়া। তাহলে এটার প্রাইস আসলো কত? এটা 1650 টাকা। 1650? জি ভাই। এই চেয়ারগুলো তো আপনিই তৈরি করছেন? হ্যাঁ, এই চেয়ারগুলো আমার তৈরি। এই যে টেবিলের সাথে যদি কেউ নিতে চায় দেওয়া যাবে, এটা 900 টাকা করে প্রাইস। 900 টাকা? হ্যাঁ, 900 টাকা, অনলি 900 টাকা প্রাইস। 900 টাকা প্রাইস। ওকে, এটা কি এস এস এর আছে? হ্যাঁ, এস এস এর আছে, এই একটা আছে এস এস এর, দেখেন। ওকে, এস এস এর টা প্রাইস কত? 1250 টাকা। 1250 টাকা? জি। আচ্ছা, আমরা এই পাশে একটা টেবিল দেখতেছি, এই টেবিলটা কত? এই টেবিলটা 1650 টাকা, একই সাইজ, 3 ফিট বাই 2 ফিট। আচ্ছা আচ্ছা, এই সাইজটা আর এই সাইজটা সেম, শুধু কালার ভিন্ন? হ্যাঁ, কালার ভিন্ন। আচ্ছা, এরপরে দেখি যে ওভাল শেপের একটা, ওভাল শেপের আছে একটা 4 ফিট বাই 2.5 ফিট। হ্যাঁ, ডাইনিং শেপ? ডাইনিং শেপ। আচ্ছা, এগুলো আপনার বাসা বাড়ির জন্য বা রেস্টুরেন্ট, তারপর কমিটি সেন্টার, কমিউনিটি সেন্টার, ইয়েস, কিংবা যারা ডেকোরেটরের ব্যবসা করে, ব্যবসা করে তারাও নিতে পারবে। এটা তো ফোল্ড করা যায়? হ্যাঁ, এটা প্রত্যেকটা ফোল্ডেড টেবিল, কথা বলছেন? এটা দেখেন, এটাও ভাই ফোল্ড করে দেখাচ্ছে আপনাদের সামনে। এটা হলো ফোল্ডেবল টেবিল,
এই যে দেখেন এটাকে ফোল্ড করে ফেলা যায়। দেখেন এই যে ব্ল্যাকবেরি যেটা, এটা হচ্ছে স্কোয়ার শেপ, স্কোয়ার শেপ, এটা হোটেল কিংবা রেস্টুরেন্টের জন্য পারফেক্ট। প্রত্যেকটা টেবিলে আপনি নিতে পারবেন। এটা তো মনে হয় চারজন অনায়াসে বসতে পারবে। হ্যাঁ, চারজন, চারজন পাঁচজন বসতে পারবে এটা। ওকে, গুড। আচ্ছা, আমরা আরো কিছু টেবিল দেখি। এই পাশেটা দেখি বিশাল বড় টেবিল। হ্যাঁ, এটা হলো যে 3 ফিট বাই 5 ফিট। ওকে, মানে স্ট্যান্ডার্ড ডাইনিং সাইজ। হ্যাঁ, ডাইনিং সাইজ। আর আমাদের এই যে নিচের স্ট্যান্ডটা দেখেন, পুরো টেবিল জুড়ে, হ্যাঁ, একটা স্ট্যান্ড, কোনো দিকে বেঁকা হওয়ার কোনো চান্স নাই। ওকে, ঠিক আছে। ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত চার ইঞ্চি গ্যাপ আছে দুই মাথায়। তো পুরোটাই আপনার রেস্টার। এটা প্রাইস কত? এটা 3600 টাকা। 3600 টাকা? জি। এটা কি আরো অন্য কোনো শেপ আছে? হ্যাঁ, শেপ বলতে ওভাল শেপ আছে। আচ্ছা, ওভাল শেপের একই দাম? হ্যাঁ, একই দাম। কয়জন বসা যাবে এই টেবিলে? 8 জন বসতে পারবে, 6 জনও বসতে পারবে। ওকে, মানে 6 জন কিংবা 8 জন জি বসতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন আমরা কিন্তু ওনাদের কারখানায় আসি, আশেপাশে যত ম্যাটেরিয়ালস দেখতেছেন এই টেবিল তৈরির জন্য সব দরকার। যেমন এখানে দেখেন এটা হলো ব্যান্ড হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডাই, এখানে ব্যান্ড হয়। পানি রাখছেন কেন টেবিলে? পানি বললে সমস্যা নেই? টেবিলে এই যে দিয়ে দেখলাম, এই যে দিলাম টেবিলে পানি পড়লে, অনেকে বলে যে টেবিলে পানি পড়লে অসুবিধা কিনা, না অসুবিধা নাই। হ্যাঁ, টেবিলে পানি পড়ার খাওয়া দাওয়ার পরে মুছে ফেলাবে না, এই পানি রেখে দিলাম। 3600 টাকা। আমরা কিছু চেয়ার দেখি ভাই, আপনার অনেকগুলো চেয়ারের কালেকশন দেখলাম। এই যে চেয়ার, এই একটা আছে, এটাও দেখাই নেন। আচ্ছা, এটা বলে আমি ডিজাইনের ব্যাগ বালিশ। হ্যাঁ, এটার প্রাইস 1450 টাকা। 1450 টাকা? জি, 1450 টাকা। এসএসএর? এটা তো জংমরিচ আসবে না? এটা জংমরিচ আসবে না। ওকে, ঠিক আছে। তারপরে আরো আমার চেয়ার আছে। আচ্ছা, এই পাশে আমরা আরো কিছু চেয়ার আছে দেখাচ্ছি। এখানে দেখেন, ও ভাই, ওই দেখি আপনার কমিউনিটি সেন্টারের চেয়ার আছে। হ্যাঁ, কমিউনিটি সেন্টারের চেয়ার আছে বা রেস্টুরেন্টের জন্য ওগুলি অনেকে নেয়, কথা বলছেন? আচ্ছা, রেস্টুরেন্ট, একটু ভালো রেস্টুরেন্টগুলোতে, ভালো রেস্টুরেন্ট। আমি আগে এগুলিই দেখাই। হ্যাঁ, প্রমাণ করতে পারে আইসা, তাহলে আমি এটা ফ্রি দিয়ে দেবো। ফ্রি দিয়ে দিবেন? ফ্রি দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, 2250 টাকা। হ্যাঁ, 2250 টাকা। এটা কাঠের চেয়ার? একটা কাঠের চেয়ার আছে, আপনার মেহগুনি কাঠের উপরে লিকার বানিশ করা। আচ্ছা, এটার গদিটা মেহগুনি কাঠের। এটা প্রাইস কত? এটা 1850 টাকা। 1850 টাকা? জি। ওকে, এই যে ব্ল্যাক কালারের, মানে এমএস এর? এটা, এটা এমএস এর। হ্যাঁ, ওকে, এটা পড়বে 950 টাকা। আর এসএস এর যেটা? এসএস এর টা পড়বে 1200। ওকে, আবার এই পাশে একটা আছে এসএস এর ফ্রেম, এটাও 1200 টাকা। 1200 টাকা? জি। পেছনে ওই যে ময়ূর ডিজাইন দেখতেছি, ময়ূর ডিজাইনে 1200 টাকা। এটা 1200 টাকা? হ্যাঁ, এটি 1200 টাকা। আবার ওই যে পেছনে বেন্ড করা ডিজাইন, এটা 1450 টাকা। বাহ, সুন্দর চেয়ার, 1450 টাকা। শেরাটনের ভিতর আরেকটা আছে, এক এক বক্সের, এই যে এইটা আছে এক এক বক্সের শেরাটনের ভিতরে। এটা প্রাইস কত? এটার প্রাইস 2550 টাকা। 2550? জি। এটা কোয়ান্টিটি নিতে পারবে, কোয়ান্টিটি নিলে একটু কম আছে, বাকি রেপসিনের ভিতরে নিতে চাইলে রেপসিনও দেওয়া যাবে, সমস্যা নয়। আরেকটা আছে এসএস এর ভিতরে। হ্যাঁ, ওইটা এমএস, এটা এসএস। ওকে ওকে, এটা হলো 3150 টাকা। এটা এসএস এর? এসএস এর। আর ভিউয়ার্স, এছাড়া দেখছেন ওনাদের এখানে কিন্তু অনেক পরিমাণ চেয়ার তৈরি করার ক্যাপাসিটি আছে। হ্যাঁ, মানে আপনারা যদি একসাথে বসে 100 চেয়ার অর্ডার দেন, আমরা যেহেতু কোনো বিপণী বিতনে আসি নাই, কারখানায়, সেই জন্য কিন্তু আমরা আপনাদেরকে একবারে অনেস্ট প্রাইসিং যেটা সেটাই দিতে পারবো। হ্যাঁ ভাই, আমরা কিন্তু সোফাও তৈরি করি। হ্যাঁ, সোফা হলো যে দুই প্রকার, একটা হলো সোফা কাম্পেট আছে, আর একটা হলো যে রেস্টুরেন্টের জন্য। হ্যাঁ, আচ্ছা, যে প্লেন ডিজাইন ছাড়া একটা আছে, এগুলো কিন্তু অনেক রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া আমরা দেখি। প্রত্যেকটা জায়গায় ফোম দেওয়া, আমরা কোন জুট ব্যবহার করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটা আছে ডিজাইনের ভিতরে, এটা হলো 3 সিটের। 3 সিটার? হ্যাঁ, 3 সিট এটা। ওকে, এটা কত? এটা পড়বে আপনার 7500 টাকা। 7500 টাকা? জি। ওকে, দেখেন এটা কিন্তু ডিজাইন করা আছে, ডিজাইন করা। আবার এই পাশে দেখেন আরো একটা আছে ডিজাইন ছাড়া, এটা ডিজাইন ছাড়া, এটাও 3 আর কি, 3 জন আর
আর সরাসরি যেহেতু কারখানা এখানে এসে আপনার কোন অর্ডার চাইলে সেই অর্ডার দিলেও কিন্তু তৈরি করে দিতে পারবো, ভাই অর্ডার করার সিস্টেম কি একটু বলেন। অর্ডার করার সিস্টেম হলো হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলিতে আপনি নক করবেন বা ফোন দিবেন। ফোন দিলে আপনার সাথে কথা বলার পর যদি অর্ডার কনফার্ম হয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আপনি নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিবেন, আমরা ওই কুরিয়ারে পাঠাই দেবো। আচ্ছা, এটা কিন্তু কুরিয়ার অফিস ট্রান্সফার। হ্যাঁ, ঠিক আছে, আপনারা অর্ডার করবেন। আর সরাসরি আসতে চাইলে ভাই লোকেশনটা আরেকবার একটু বলে দিই আমরা। সরাসরি আসতে চাইলে আপনি উত্তর যাত্রাবাড়ি আসবে প্রথম। হ্যাঁ, যাত্রাবাড়ি চৌরাস্তা আর কি, ওখান থেকে একটা রিক্সা নেবে যে কাজলা বালুর মার যাবো বারেক নগরের সামনে। ওকে, ঠিক আছে, এখানে আইসা যদি স্ক্রিনে নাম্বারে ফোন দেন। হ্যাঁ, আর যদি না দিলে সেক্ষেত্রেও ফোন দিতে পারবে যে ভাই কেমনে আসবো বা কিছু। তো সরাসরি কারখানা থেকে যারা এরকম ফোল্ডিং টেবিল নিতে চান কিংবা চেয়ার, তাদের জন্য কিন্তু একটা ভালো একটা সমাধান আজকে দিয়ে দিলাম, ফ্লেক্সিবল ফার্নিচার। জি, তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি হাসান ভাই। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।